কি গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ঢল, কেউ এসেছেন পুণ্য লাভের আশায়, কেউ বা পুণ্যতিথির সাক্ষী থাকতে। অমাবস্যা যেহেতু দেরিতে পড়েছে, তাই দেরি করে আজকে তর্পণ শুরু হয়েছে। বাবুঘাটের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনাদের আমরা আহিরি টলার ছবি দেখাচ্ছি। একইভাবে রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আহিরি টলার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেলুড় মঠের ছবি, সেখানেও আজকে সকাল থেকে প্রচুর মানুষের ঢল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষ। ভাস্কর, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, গঙ্গার ধারে প্রচুর মানুষের ভিড়, বেলুড় মঠেও একদিকে প্রচুর মানুষ আজকে সামিল হয়েছেন, ঠিক কি ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ? দেখো সোনালী, আজ বেলুড় মঠে প্রায় জনবিস্ফোরণ বলা যেতে পারে। সকাল থেকে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ তারা এসেছেন এখানে পুণ্য অর্জনের জন্য, তারা পিতৃপুরুষদের কাছে উদ্দেশ্যে তর্পণ করার জন্য। তুমি জানো যে বেলুড় মঠ মানে ঠাকুরের একটা আলাদা জায়গা, শ্রী শ্রী ঠাকুর স্বামীজির পুণ্যতিথি, পুণ্যভূমি সেই বেলুড় মঠে। এখানে এসেই মানুষে চেয়েছেন যে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে। একটা পুলিশের হিসাবে অন্তত পক্ষে 10,000 মানুষের সমাগম হয়েছে এই বেলুড় মঠে আজকে তর্পণের উদ্দেশ্যে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জেনেছি, কেউ বনগাঁ থেকে, কেউ বা বীরভূম থেকে, সকলেই এসেছেন এখানে শুধুমাত্র তর্পণ করতেই এসেছেন। এরকম মানুষের সঙ্গে কিন্তু প্রচুর তাদের কথা বলে জানা গেছে, তাদের উদ্দেশ্য একটাই, এই পুণ্যভূমিতেই তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছেন। এক হিসাবে কিন্তু আমরা জেনেছি হাজার হাজার মানুষ তারা যেমন এসেছেন, তার সঙ্গে তারা সকালবেলা এসেছেন, ভোরবেলা থেকে তারা এসেছেন, তারা সঙ্গে খাবার দাবার নিয়ে এসেছেন, একই সঙ্গে ধর্ম এবং তার সঙ্গে ভ্রমণটাও তারা করে নিচ্ছেন। এই ব্যবসায় আর একটা দিকও দেখা গেছে, পুলিশ কিন্তু সজাগ, তারাও কিন্তু পুণ্যার্থীদের রক্ষণের জন্য সমস্ত রকম ব্যবস্থা রেখেছে। স্বর্ণালী, ধন্যবাদ।